তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম, তার জন্য এই ভিডিওটিকে মিস করবে না। সো গাইস, প্রত্যেকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে কিন্তু ডিসপ্লে থাকে, এমন কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নেই যে ওই মোবাইল ফোনে ডিসপ্লে নেই। প্রত্যেকটি স্মার্টফোন হোক আর বা নাই বা হোক, প্রত্যেকটি মোবাইল ফোনে কিন্তু ডিসপ্লে অবশ্যই থাকবে। সো গাইস, এখন যদি আপনি মোবাইল ফোনের সেটিংস আছেন, তাহলে কিন্তু আপনি এখানে একটি অপশান দেখতে পারবেন যে ডিসপ্লে বলে। তো এই সেটিংসটি কিন্তু হয়তো অনেকেই দেখেছেন এবং হয়তো অনেকেই দেখেননি। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটি স্মার্টফোনের ডিসপ্লের মধ্যে লুকিয়ে থাকে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপনীয় সেটিংস দেখাবো, যে সেটিংসের কাজ দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তো আপনি কিন্তু দেখলেই অবাক হয়ে যাবেন যে ডিসপ্লের মধ্যে এত কিছু সেটিংস ছিল যা আমি আগে কখনোই জানিনি। তো আজকের এই ভিডিওটি দেখার পর আপনি ডিসপ্লের মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ সেটিংসের কাজ দেখেই কিন্তু অবাক হয়ে যাবেন, এবং সবাই কিন্তু আপনাকে বলবে যে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাস্টার, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ইঞ্জিনিয়ার। তো কি সেই প্রত্যেকটি স্মার্টফোনের ডিসপ্লের মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ সেটিংসগুলো? তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কি সেই প্রত্যেকটি স্মার্টফোনের ডিসপ্লের মধ্যে লুকিয়ে থাকা গুরুত্বপূর্ণ সেটিংসগুলো, যে সেটিংসগুলো প্রত্যেকটি স্মার্টফোন ব্যবহারকারীর অবশ্যই জানা প্রয়োজনীয়। সো গাইস, এখন আপনি মোবাইল ফোনের সেটিংসে আসবেন, তারপরে এখন আপনি ডিসপ্লে অপশানটি খুঁজে বের করে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি এখানে বেশ কয়েকটি সেটিংস দেখতে পাবেন। এখন আমি বেশ কয়েকটি সেটিংসের কী কাজ বা কোন কাজে লাগে সেটি এখন আমি দেখিয়ে দেবো। সো গাইস, এখন আপনি এখানে একটি অপশান দেখতে পারবেন যে রিডিং মোড বলে। এখন আপনি রিডিং মোড এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন যদি আপনি রিডিং মোড অপশানটিকে অন করে দেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের ডিসপ্লে লাইটটি কিন্তু একটু লালচে কালার হয়ে যাবে। সো গাইস, দেখবেন যে কিন্তু আমরা কিন্তু রাত্রেবেলা মোবাইল ফোনটি অনেকক্ষণ ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনের সাদা লাইট কিন্তু আমাদের চোখের উপর পড়ে, সেক্ষেত্রে কিন্তু চোখের অনেকটা ক্ষতি হয়, চোখ ড্যামেজ হয়ে যায়। কারণ সাদা লাইটের মধ্যে কিন্তু একটি পাওয়ার থাকে, যে পাওয়ারটি আমাদের মোবাইল ফোনের যে লাইট থাকে সেই লাইটটি কিন্তু আমাদের মুখের উপর পড়ে, চোখের উপর পড়ে, সেক্ষেত্রে কিন্তু চোখের উপর পড়লে কিন্তু অনেকটা ক্ষতি হবে। এবং আপনি যদি এইভাবে প্রত্যেকদিন ব্যবহার করে যান, তাহলে কিন্তু এক সময় কিন্তু আপনার চোখের অনেকটাই সমস্যার সৃষ্টি হবে। তার জন্য কিন্তু প্রত্যেকটি স্মার্টফোন কোম্পানি কিন্তু এই সেটিংসটি প্রত্যেকটি মোবাইল ফোনের মধ্যে দিয়ে রেখেছে, যাতে চোখের কোনো ক্ষতি না হয়। তার জন্য এখন আপনি অবশ্যই অবশ্যই রিডিং মোড এই অপশানটিকে অন করে রাখবেন। এই অপশানটি অন করে রাখলে কিন্তু আপনার চোখের কোনো ক্ষতি হবে না, এবং আপনার যখন এই অপশানটি অন করে চ্যাটিং করবেন বা কোনো টেস্ট লেখা পড়বেন রাত্রিবেলা, তখন কিন্তু লাইটটি কিন্তু আপনার মুখের উপর পড়বে না, অনেকটা রেহাই পাবে এই সাদা লাইটের হাত থেকে। তার জন্য অবশ্যই মানে রিডিং মোড অপশানটিকে অন করে রাত্রিবেলা মোবাইল ফোনটি ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার চোখ মানে অনেকটাই রেহাই পাবে সাদা লাইটের হাত থেকে। সো গাইস, এটি হলো প্রথম সেটিংস। সো গাইস, এখন আমি 2 নম্বর সেটিংসটি দেখিয়ে দেবো। এখন আপনি এখানে একটি সেটিংস দেখতে পারবেন যে টেক্সট সাইজ। তো এখন আপনি টেক্সট সাইজ এখানে ক্লিক করবেন। তো আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণে টেক্সট সাইজ থাকে, এবং আমরা মোবাইল ফোনটি এইভাবে ব্যবহার করে থাকি, এবং আমরা অনেকেই হয়তো ভাবি যে লেখাগুলো যদি একটু বড় হতো তাহলে কতই না ভালো হতো, সেক্ষেত্রে আমরা লেখাগুলো ভালো করে বুঝতে পারতাম। কিন্তু আপনি এই সেটিংসটির মাধ্যমে কিন্তু টেক্সট সাইজকে কাস্টমাইজ করতে পারবেন। সো গাইস, এখন যদি আমি এটি পুরো কমিয়ে দিই, তাহলে কিন্তু লেখাগুলো কিন্তু অনেকটা পরিমাণে ছোটো হয়ে যাবে। সো গাইস, দেখতে পাচ্ছেন যে কিন্তু কতটা পরিমাণে ছোটো হয়ে গিয়েছে। এখন আপনি মোবাইল ফোনে যেখানে যাবেন সেখানে কিন্তু লেখাগুলো অনেকটাই পরিমাণে ছোটো দেখাবে, সেক্ষেত্রে কিন্তু বুঝতে অনেকটাই অনেক সমস্যার সৃষ্টি হবে। দেখুন কতটা পরিমাণে ছোটো হয়ে গিয়েছে। আপনি চাইলে কিন্তু এভাবে ছোটো করে ব্যবহার করতে পারবেন, অথবা আপনি চাইলে কিন্তু এর থেকে আরও অনেক বড়ো করে ব্যবহার করতে পারবেন। এখন যদি আমি এখান থেকে পুরো ফুল বাড়িয়ে দিই, তাহলে কিন্তু লেখাগুলো কিন্তু আগে থেকে অনেকটাই পরিমাণে বড়ো হয়ে যাবে। সো গাইস, দেখতে পাচ্ছেন যে কিন্তু কতটা পরিমাণে বড়ো হয়ে গিয়েছে। এবার আপনি মোবাইল ফোনে যেখানে যাবেন সেখানে কিন্তু লেখাগুলো অনেকটা পরিমাণে এইভাবে বড় দেখাবে। তো আপনি চাইলে কিন্তু এটি কাস্টমাইজ করতে পারবেন এইভাবে। তো মোবাইল ফোনে কিন্তু ডিফল্ট থাকে এস অথবা এল, ঠিক আছে? আপনি এস অথবা এল সিলেক্ট করবেন, তাহলে কিন্তু এটি মিডিয়াম থাকবে। আমি এস সিলেক্ট করছি, আমার মোবাইল ফোনে কিন্তু আগেই এস ছিল, ঠিক আছে? সো গাইস, এটি হলো 2 নম্বর সেটিংস। সো গাইস, 3 নম্বর সেটিংসটি করার জন্য এখন আপনি কন্ট্রোল সেন্টার অ্যান্ড নোটিফিকেশন সেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি হাইট নস এখানে ক্লিক করবেন। দেখুন আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু নস থাকে, আমরা চাই যে নসটি হাইট থাকলেই বা না থাকলেই সব থেকে ভালো হতো। তো আপনি চাইলে কিন্তু নসটিকে হাইট করে রাখতে পারবেন। এখন আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে হাইট উইদাউট মুভিং স্ট্যাটাস বার। এই অপশানে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু নসটি পুরোপুরি হাইট হয়ে যাবে এবং লেখাগুলো কিন্তু উপরে শো করবে। আবার যদি আপনি দ্বিতীয় অপশানে ক্লিক করেন,
তাহলে কিন্তু নোটসটি হাইড হয়ে যাবে, কিন্তু লেখাগুলো কিন্তু নিচে শো করবে। তো আপনি চাইলে কিন্তু যে কোনো অপশন সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এখন আমি ডু নট হাইড এই অপশন সিলেক্ট করছি, তাহলে কিন্তু নোটসটি হাইড হবে না, ঠিক এরকম দেখাবে, ঠিক আছে। আপনার মনের মতো যে কোনো অপশনটিকে সিলেক্ট করে ব্যবহার করবেন, যেটি আপনি চান সেটি আপনি এভাবে সিলেক্ট করে ব্যবহার করবেন। এখন আপনি বেরিয়ে আসবেন। সো গাইস, আর নম্বর সেটিংসটি এখন আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। সো গাইস দেখুন, আপনি যদি মোবাইল ফোন থেকে এইভাবে বন্ধ করে আবার অন করেন, তাহলে কিন্তু দেখবেন যে কিন্তু উপরে কর্নারে কিন্তু আপনার মোবাইল ফোনের যে সিম থাকে সেই সিমের নাম শো করবে। তো আপনি চাইলে কিন্তু এখানে আপনার নাম লিখতে পারবেন। হ্যাঁ গাইস, আপনি চাইলে কিন্তু আপনার নাম কিন্তু এখানে লিখতে পারবেন। সো গাইস, এই নাম লেখার জন্য এখন আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন যে এডিট কেরিয়ার নেম। এখন আপনি এডিট কেরিয়ার নেম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনি যে সিম ব্যবহার করেন সেই সিমটি সিলেক্ট করবেন, তারপর এখানে আপনার নামটি লিখে দিবেন। এখন আমি আমার নামটি লিখছি ADDUL আব্দুল, তারপর যে কোনো একটা ইমোজি দিয়ে দেবেন, ঠিক আছে। আপনি চাইলে যেভাবে লিখবেন সেভাবে কিন্তু ওখানে শো করবে। এখন আমি জাস্ট আমার নাম লেখার পরে একটি ইমোজি দিচ্ছি এখানে। তো দেওয়ার পরে এখন আপনি জাস্ট সেখান থেকে বেরিয়ে আসবেন, কিছু করতে হবে না। এখন যদি আপনি মোবাইল ফোন থেকে বন্ধ করে আবার অন করেন, তাহলে কিন্তু আপনার নামটি ওখানে শো করবে। দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এখানে আপনার নাম বা যে কোনো কিছু লিখতে পারবেন। তো আশা করি এটি ভালো লেগেছে। সো গাইস, এই ছিল আজকের একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।